এটা গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনের প্রাক মুহূর্তত সরকারে চাহ শ্রমিকর দৈনিক মজুরি বৃদ্ধির চেষ্টা করেছিল, জাননী প্রকাশ পাইছিল। আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বিষয়টি হস্তক্ষেপ করে পরবর্তী তারিখ পর্যন্ত এই নির্দেশ কার্যকরী নকৰিবলৈ এক জাননী জারি করেছে, এক নির্দেশ প্রদান করেছে। চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি সন্দর্ভত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপ এক গুরুত্বপূর্ণ এক যে সিদ্ধান্ত। আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত এই বিষয়ত গোচর তরিছিল। নির্দেশ কার্যকরী নকৰা কোম্পানীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা লব নোৱাৰিব। এই নির্দেশ কার্যকরী করা সন্দর্ভত কোনো ব্যবস্থা নলবলৈ রাজ্য সরকারক নির্দেশ দিছে। আজি 23 ফেব্রুয়ারি তারিখে রাজ্য সরকারে ন্যূনতম মজুরি 167 টকাৰ পৰা 217 টকা করেছিল, 50 টকা তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করেছিল। ইয়ার বিরুদ্ধে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আবেদন জনাইছিল ভারতের চাহ সংস্থায় ইন্ডিয়ান টি এসোসিয়েশনে, আর ইয়ার লগতে আছিল অসমত চাহ কোম্পানি চাহ বাগিচা থাকা 17 টাকৈ চাহ কোম্পানিয়ে। তেওঁলোকে আবেদন দাখিল করে ইয়ার বিরোধিতা করেছিল আর তেওঁলোকে যুক্তি দিছিল যে রাজ্য সরকারে চাহ শ্রমিকর মজুরি নির্ধারণ করিবৰ কাৰণে যি উপসমিতি গঠন করব লাগে, যি প্রক্রিয়ার মাজেৰে যাব লাগে, সেই প্রক্রিয়ার মাজেৰে যোৱা নাই, সেই হেতুকে এই মজুরি বৃদ্ধি কার্যকরী করিব নালাগে, এই রায় প্রদান করেছিল। ইয়ার বিপরীতে অসম সরকারের হয়ে যি অধিবক্তায় আজি উচ্চ ন্যায়ালয়ত অসম সরকারক প্রতিনিধিত্ব করেছিল, আহ্বান জানালে যে এই বিষয়টি সরকারের বিতং স্থিতি জানার সন্দর্ভত এটা পরবর্তী তারিখ দিব লাগে। আর ইয়ার পাছতে এটা পরবর্তী শুনানির তারিখ ধার্য করলে 15 মার্চ তারিখে হব, আর সেই পর্যন্ত এই মজুরি বৃদ্ধি কার্যকরীকরণ সন্দর্ভত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকৰিবলৈ নির্দেশ প্রদান করে। অর্থাৎ এই সময় বর্ধিত মজুরি নিদিলে কোনো কোম্পানির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰিব, বা এই নির্দেশটি কার্যকরী নকৰিব, সরকারে কার্যকরী করিবর কারণে কোনো নির্দেশ ইত্যাদি দিব নোৱাৰিব। এই কথাটো আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের যে রায়ের পাছত স্পষ্ট হয়। আর ইয়ার পাছত 15 মার্চ তারিখে গোচরটির শুনানি হব, পুনের এই বিষয়টুক চর্চা হব। ভারতের চাহ সংস্থা তথা অন্যান্য কোম্পানিসমূহে ইয়ার বিরোধিতা করেছে, তেওঁলোকে এই বৃদ্ধি তেওঁলোকে মানি লওয়া নাই, স্বীকার করা নাই, আর তেওঁলোকে আহ্বান জানাইছে যে এই ইতিপূর্বে চাহ শ্রমিকসকলের চাহ মালিকসকলের বহু প্রতিনিধিয়ে কৈছিলে যে সরকারের এই সিদ্ধান্ত তেওঁলোকক ক্ষতিগ্রস্ত করব, সরকারক প্রত্যাহার করবলে আহ্বান জানাইছিল, আর সরকারে একপক্ষীয়ভাবে এই সিদ্ধান্ত লওয়া বলে তেওঁলোকে মন্তব্য করেছিল। আর ইয়ার পিছতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় এই বিষয়ে যি আবেদন আছিল ভারতের চাহ সংস্থা ইন্ডিয়ান টি এসোসিয়েশন আর ইয়ার লগতে আসলে বিভিন্ন চাহ কোম্পানি সমূহ চাহ বাগিচা আছে বৃহৎ কোম্পানি, তেওঁলোক প্রায় প্রতিটি কোম্পানি ইয়ার আবেদনকারী আছিল, তেওঁলোকে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিল, তেওঁলোকে আবেদন দাখিল করেছিল। আর আবেদন দাখিল করার সময় তেওঁলোকে যুক্তি প্রদর্শন করেছিল যে চাহ শ্রমিকর দৈনিক মজুরি নির্ধারণের বাবে সরকারি যি আইন আছে, সরকারি যি ব্যবস্থা আছে, উপসমিতি গঠন করা, সমিতি গঠন করা, আর যে এই বিষয়টি যিকটা পক্ষর সহ জড়িত থাকিব লাগিছিল সেই পক্ষসমূহের সঙ্গে আলোচনা নকরাক সরকারে বৃদ্ধি করেছে, গতি ইয়ার স্থগিতাদেশ জারি করব লাগে। আর এই বিষয়টি সরকারি অধিবক্তা আর উচ্চ ন্যায়ালয়ে মতামত লয়, আর সরকারি অধিবক্তায় পরবর্তী তারিখ বিচারে আর পরবর্তী তারিখত বিতং তথ্য জানাব। আর এই সমগ্র বিষয়টুক এটা পরবর্তী তারিখলেক কয়। আর রাজ্য সরকারক আমি যদি সেই নির্দেশটির একেবারে শেষের যদি পেড়া আছে তাদের এই কথাটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পরবর্তী তারিখ নিদিয়া পর্যন্ত এই যে 22 ফেব্রুয়ারি তারিখে মজুরি বৃদ্ধি সরকারে সিদ্ধান্ত লৈছিল, জাননী জারি করেছিল, 22 ফেব্রুয়ারি তারিখের নির্দেশ কার্যকরী নকৰিবৰ বাবে আর কার্যকরী করলে নকৰাৰ বাবে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকৰিবৰ কারণে আজি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এই অন্তর্বর্তীকালীন রায় প্রদান করেছে, এই নির্দেশ প্রদান করেছে। আর ইয়ার পরবর্তী পর্যায়ত যে শুনানি হব সেই শুনানিতে স্বয় নিশ্চয় হব স্থগিতাদেশ জারি করে নে নকৰে, বা এই নির্দেশটি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কেনেদরে লয়। সদ্যহতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশের ফলত তাৎক্ষণিকভাবে চাহ শ্রমিকর বিজুরি মজুরি যে দৈনিক মজুরি বৃদ্ধি হওয়ার যে প্রক্রিয়া সরকারে করেছিল সেয়া পরবর্তী তারিখ নিদিয়া পর্যন্ত স্থগিত হয়ে থাকিব, এই নির্দেশের পাছত স্পষ্ট হয়ে পড়বে।